শুভ বড়দিনের আয়োজনের সবশেষ খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাফিয়াজ রাশনা। রাশনা, বড়দিনের প্রার্থনা শুরু হয়েছে কি? কিছুক্ষণ আগে এখানে প্রার্থনা শুরু হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে সকাল 7টা থেকে প্রার্থনা শুরু হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু এই প্রার্থনা শুরু হয়ে গেছে। এবং এখানে যারা রয়েছেন, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন, তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আজকে এই বড় দিন। এবং আজকে কিন্তু খুশির দিন, ক্রিসমাস ট্রি এবং সান্তাক্লোজের কাছ থেকে উপহারে নিয়ে মেতে উঠবে শিশুরা দিনভর। এবং যেটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুসারে যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট আজকের দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারে খ্রিস্ট ধর্মাবলম্বীরা কিন্তু এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। তো খ্রিস্টান এই সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের মানে সারা বিশ্বের মতো কিন্তু এই বাংলাদেশেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালিত হচ্ছে। এবং এই বড়দিন উপলক্ষে কিন্তু যারা রয়েছেন, যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা এখানে এসেছেন এবং প্রার্থনা করছেন। গাহি সাম্যের গান, একসঙ্গে সাম্যের এবং সম্প্রীতির সমাজ, কোন সব ধরনের ভেদাভেদ ভুলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সবার প্রার্থনা আজকে যিশুর কাছে। এবং সবাই যেন একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনাই কিন্তু করা হচ্ছে এই প্রার্থনার জায়গা থেকে। এবং সবাই যেটি বলছেন যে আজকে সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করা হচ্ছে, যে সবাই যেন একসঙ্গে সব ধরনের ভেদাভেদ ভুলে এবং যিশু খ্রিস্টের যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে সবাই যেন একসঙ্গে সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনাটাই এখান থেকে করা হচ্ছে। আসিফ, শুভ বড়দিন উপলক্ষে এই ছিল আমার কাছ থেকে সবকিছু। আপনার কথা শুনবো না, ফাদারের কথা শুনবো? আজকে এটা ধর্মীয় অনুষ্ঠান, এটা নট সাংস্কৃতিক।